إلا لك. محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. الله ربنا رسول اللہ صلی اللہ علیہ وسلم مدبون اللہ عاشق اللہ پاگلرا مانگن دربار شریفر محبین سالکین امر سمبوشی جرا آسن مرب بکرام جرا آسن سکل کے آنترک مبارکباد سمان ایبن شردھا جانائی محمد معبود دربارے کلمت شکر آدائی کری اللہ پاک اے دربار شریف حاضر ہو توفیق کنات کرسن الحمدللہ اور امی نغنو باندہ اللہ پاک اپنے در سامنے حاضر ہو توفیق کنات کرسن اور محمد معبود دربار کلمات شکر ادائی کری الحمدللہ مانوش چلے جاوے دنیا تھیکے دنیا دھنس ہوئے جاوے آکاش اے زمین کسوی تھک بینا کل شئین حالکن الا وجہ اللہ قدرتیر چہرائی شدو خلی باقی تھک بی اسمان بم زمین کے جدین اللہ پاک پر قدرتی دوی ہاتیر مدھے جدین گپائنی بین کسوی تھک بینا پانیار پانی اتاکار ہوئے زبی شب پتنو اللہ چھلین اکھنو آسین تھک بین والاولو والآخر والظاہر والباطل آدیتے تینی وانا دیتے تینی پاتینی تینی ظاہری تینی شربہ بستھائی تینی جنی اپنے رمار رندھر مدھے انو تی جار جار انو ہوتی انو تی جنی چھارے آسین جار شکتی براجمان آسمان ایبن زمینی مدھے جنی مہا پچند شکتی گوتی انرجی روپے آسمان بنگ زمین مدھے جار بیپتی ارشد حسن قرآن الكریم مدھے اللہ نور سماوات والآرد اللہ رب العالمین آسمان بنگ زمین مدھے نور روپے انرجی روپے آلو روپے شکتی روپے جنی آسینی بیپیا جار شکتی جار انرجی جار کھومتا بشالتا گوٹا آسمان جمیر مدھے آچھی بیپیا جار شمکو کھتر مدھے کےو نائے تینی تو سامات تینی تو آزال تینی تو آبات تینی تو آہد زرکن سبحان جار نکٹے اپنے نامار جیبونے شیش ٹھکانا جنی اپنے امار دہیر مالک جنی خالک جنی رازک جنی روغ زرکن سبحان شکل کسور دائی دائیت تو جار قدر تیر ہاتیر اوپرے آسے شاش نشاش پرشاش نتیسی جار پیسنے مہا قدر تیر مہا پرکوشنی مہا شکتی پچند گتیر مالک جنی پلکھے تھکے تینی اے شاش پرشاش پوری سالونار کاب جنی پرتنیت کرتسن تینی تو محن معبود تینی آمد رب جار نام اللہ زرکن سبحان امرا در خدمت امار آروز اسکری مانوش
এই আশিক এই পাগলেরা আপনারা আসছেন, আজকে অনেক মানুষ এখানে নাই হারিয়ে গেছেন, তারা কোথায় গেল? এই জীবন নিয়ে যারা প্রশ্ন করে না, জীবন নিয়ে যারা প্রশ্ন করে না, এই জীবনের স্থিতি কোথায় ছিল, এই জীবন কোথায় আসলো, আবার বা কোথায় চলে যাবে, এই জীবনের শেষ ঠিকানা কোথায় হবে, যারা জ্ঞানের দাবি করে অজ্ঞানতার মহাসাগরের মধ্যেই তো তারা ডুবে আছে, যারা নিজেদের অবস্থান জ্ঞান জানল না, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় বা চলে যাব, এই জীবনের লালিত্য প্রশ্ন নিয়ে একবারও যারা জ্ঞান সাগরের মধ্যে বিচরণ করল না, তারা তো বুঝতেই পারে না নিজেদের অবস্থান কি, আল্লাহর অবস্থান কিভাবে তারা জানবে। তারা তো জ্ঞানের দাবি করে অজ্ঞানের মহাসাগরের মধ্যে তারা শুধু খালি ডুবে থাকল, দাবি করি জ্ঞানের, জ্ঞান তো কিছুই নাই, দাবি করি এলেমের, এলেম তো কিছুই হল না। আজকের এই শান্ত পৃথিবীর বুকে কত অশান্তর বীজ বপন হয়ে গেল, বনের পশু পাখির শক্তি আল্লাহ পাক দিলেন তার হাতের মধ্যে, তার পায়ের মধ্যে, পশু পা দ্বারা সে শিকার করে, মুখ দ্বারা সে শিকার করে, হাত দিয়া সে শিকার করে, মানুষ শিকার করে কি দিয়া, মানুষ শিকার করে তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞামত্তা দিয়া, পশু শিকার করে মুখ দিয়া, পশু শিকার করে হাত দিয়া, পশু শিকার করে পা দিয়া, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে কি দিয়া, হাত দিয়া, হাতা দিয়া, আর হল বড় বড় দাঁত আছে দাঁত দিয়া শিকার করে। সুন্দরবনে যায়া মানুষ কি কোনোদিন হাত দিয়া এই হরিণ শিকার করে, মুখে কামড় দেয়া কি বাঘ শিকার করে? মানুষ এই হরিণ আর বাঘ শিকার করে তার ব্রেন দিয়া, এই জ্ঞান দিয়া, জ্ঞান আর ব্রেন দিয়া আবিষ্কার করছে বন্দুক, বন্দুক দিয়া বাঘ মারে, জোরে কোন ঠিক কিনা? পশুকে আল্লাহ পাক শক্তি দিছিলেন, মুখে দাঁত দিছিলেন বড় বড়, মানুষের কি বড় বড় দাঁত আছে? এই বাঘের মতো কি বড় দাঁত আছে? মানুষের দাঁত ছোট ছোট, এই দাঁত দিয়ে সে চিবাইয়া খায়, বাঘের দাঁত আছে বড়, এই বড় দাঁত দিয়ে বাঘগুলো শিকার করে। আর মানুষের হাতের সারি হলো ছোট ছোট, বাঘের হাতের সারি হলো অনেক ভারী ভারী ব্লেডের মতো দাঁত, ওগুলি দেয় সে ধরে। মানুষ যদি এই পশুর আকার যদি ধারণ করে, সে তো মানুষ থাকলো না, পশুর কাতারেই সে চলে গেল, জোরে কোন ঠিক কিনা? পশু আর মানুষের মধ্যে পার্থক্য হলো তার জ্ঞান, তার বিবেকে। আমার দরদি বন্ধু তার খুরুধারা লিখুনি, তিনি লিখেছেন মহাস্বপ্ন বইটির মধ্যে, আল ইনসান ও আল হায়ান কেলাহুমা মোতারাদি ফানে ওয়ালাকিন্নাল ফারকা বাইনাহুমাল আকলু। মানুষ আর পশু একই, দেখেন না মানুষ মানুষকে মারে খুন করে কি দিয়ে, হাত দিয়া, জোরে কোন ঠিক কিনা? হাত দিয়া মারে, হাত দিয়ে কিলাই, হাত দিয়ে ঘুষায়, এগুলো কিসের কাজ? এগুলো হলো পশুর কাজ। মানুষ যখন পশুর সমস্ত স্বভাব যখন মানুষের মধ্যে আসে, আল্লাহ বলেন জ্ঞান দিছিলাম, আকল দিছিলাম, খাটাইলা না, এই জন্য তুমি হইয়া গেলা উলাইকা কাল আন্নামি বাল হুম মাআদাল, তারা পশুর চেয়েও বেশি নিকৃষ্ট তারা হয়ে যায়, জ্ঞানের ব্যবহার যারা করা শিখল না। এই মানুষের মধ্যে দিছে আল্লাহ পাক জ্ঞান প্রজ্ঞা মত্তা বিবেচনা শক্তি হেকমতের জ্ঞান দিছেন, হেকমত বিবর্জিত মানুষ এই জ্ঞান রাজ্যে বিচরণ না করে হেকমতকে বর্জন করে করে আজকে মানুষ এই সমাজ ব্যবস্থার মধ্যে অশান্ত হয়ে গেছে। চিনল না জ্ঞানের ব্যবহার,
চিনল না মনুষ্যত্ব, নাই তাদের মধ্যে প্রেম ভালোবাসার আকুতি মিনতি সব কিছু যেন বর্জন করে দিয়া শুধু খালি পাওয়া আর হলো শুধু খালি ক্ষমতার দ্বন্দ্বের লড়াই চলছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে।